তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি এবং যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, আমাদের মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আমরা প্রত্যেকেই ইউজ করি। কিন্তু হোয়াটসঅ্যাপের এমন কিছু গোপন ট্রিক্স আছে অথবা সেটিং আছে যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। কিন্তু আপনি যদি আজকের পর থেকে এই সেটিং করেন, তাহলে আপনার কাছে এই হোয়াটসঅ্যাপ ব্যবহার অনেকটাই আকর্ষণীয় হয়ে যাবে এবং আপনার কাছে অনেক ভালো লাগবে। কারণ এমন এই হিডেন সেটিং, যে সেটিংটি অন্য কেউ দেখলে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে আপনি এই সেটিং কিভাবে করেছেন, অথবা হোয়াটসঅ্যাপের কোথায় রয়েছে এই সেটিংটি, যেখানে আপনারা একটি ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট ফটো সেটিং করতে পারবেন। কিংবা ফটো সেটিং করার পর এখানে কিন্তু এরকম দেখা যাবে, যখন আপনি টাইপিং করবেন তখনও এই ফটোটি দেখা যাবে, অথবা হোক না অন্য কোনো ফটো, আপনার নিজের ফটো, আপনার গার্লফ্রেন্ড অথবা যে কোনো ফটো, এইরকমভাবে যদি হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে সেটিং করে দেন এবং আপনার কাছে দেখতে অনেক অনেক ভালো লাগবে। তাই এটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে আমাদের এই ভিডিওটি দেখার সময় সম্পূর্ণ একটি ফ্রিতে লাইক করে দেবেন জাস্ট। তারপর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, এই যেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না, এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটি পেয়ে যায়। এবং নিচে পাবেন কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন, লিখে দিন গুড ভিডিও, তারপর এই যে এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো বন্ধুগণ, কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে অথবা যে কোনো অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে একটি ফটো সেটিং করবেন আপনার নিজের, তবে এটি সেটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, একদম ছোট্ট অ্যাপ্লিকেশনটি। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি 1 মিলিয়ন ডাউনলোড প্রথমে ওপেন করার পর ঠিক ইন্টারফেস এরকম আসবে। তারপর এই যে দেখুন ইনক্লুডেড কিলাইন, তারপর এখানে ইনক্লুডেড কাস্টম গার্ল, এখানে লাইন রয়েছে, আপনি এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন দিয়ে কালার করতে পারবেন। এই দেখুন দুটি স্ক্রিন এখানে শো করছে, দুটিতে কিন্তু প্লাস আইকন দেওয়া আছে মাঝখানে, অ্যান্ড একটি হলো ফটো রিসেট করার জন্য, আরেকটি এখানে ফটো সেটিং করার জন্য, যেটি আপনার মোবাইলের স্ক্রিনে থাকবে কিংবা হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে ওই ফটোটি অপাসিটি কম দিয়ে আপনি শো করাতে পারেন। মাঝখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনার মোবাইলের গ্যালারি শো করবে, এই গ্যালারি থেকে আপনার পছন্দের যে ফটো আপনি সেটিং করবেন এই ফটো এখানে স্ক্রিনে কিন্তু সেভ হবে। তবে অবশ্যই যেন ফটোটি যেন ফুল স্ক্রিন হয়, এই যে যেখানে লাইন দেওয়া আছে, বক্স আছে, এই বক্সে যেন ফুল স্ক্রিন দেখায়, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের পুরোটাই কিন্তু আপনি এখানে শো করবে, তা না হলে কিন্তু শো করবে না। এই যে উপরে দেখুন মকআপ ওভারলে, এই অপশনটি চালু করার পর এখান থেকে অপাসিটি 40% যদি আপনার হয় তাহলে দিবেন এখান থেকে, অথবা 70% 90% আপনার যতটুকু প্রয়োজন হয়, অথবা 100% যদি আপনি মনে করেন যে এই ফটো দেখা সত্ত্বেও আমি এই লেখাগুলো ক্লিয়ার পড়তে পারছি, তাহলে এখান থেকে দিতে পারেন। তারপর এখান থেকে গ্রিড অ্যান্ড কি লাইন কালার, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন। এই যে ইনক্লুডেড, জাস্ট এখান থেকে আপনি এই কালার দিয়ে জাস্ট এখানে চেকমার্ক করে দেবেন। তারপর নিচে আরও একটি অপশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি শর্টকাট কিছু অপশন। এই যে নিচের দিকে দেখুন এখানে দেওয়া আছে কালার পিকার, অথবা আপনি চাইলে আরও এখান থেকে দেখুন স্ক্রিন ডিটেলস শর্ট, এখান থেকে আপনি এই যে এখান থেকে এটি অন করলে স্ক্রিনটা একটু বড় হবে, স্ক্রিন ডিটেলস এখানে শো করবে, দেখতেই পাচ্ছেন। তবে আমি মনে করি আপনারা প্রত্যেকে এটি সেটিং করে নেবেন। জাস্ট সেটিং করার পর এখন যদি আপনারা মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করেন, ওপেন করার পর দেখতে পাবেন এই দেখুন ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দরভাবে এই ফটোটি শো করছে। যদি আপনার নিজের ফটো হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে এরকম ফটো যে কেউ দেখবে অথবা আপনার নিজের ফটো দেখবে আপনাকে একটি জিজ্ঞেস করতে বাধ্য হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে এরকম একটি ট্রান্সপারেন্ট ফটো সেটিং করেছেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিওটি দেখার সময় টাইটেলের পাশে ক্লিক করলে ডিসক্রিপশন ওপেন হবে, এই ডিসক্রিপশন থেকে এখানে পাবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এবং যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।